স্মার্ট মিটারে কিন্তু বর্তমান জলাকলা খুয়াইছে রাইজক, কিয়নো পূর্বতে স্মার্ট মিটার নোহার আগতে যাইজে বিদ্যুতের যিল আসলে দিছিলে সন্তুষ্ট আসে, কিন্তু এতিয়া দেখা গেছে স্মার্ট মিটার লওয়ার পিছত বিল ইমানেই বৃদ্ধি পাইছে যে রাইজর সেই বিল কিন্তু পরিশোধ করবলে যথেষ্টখিনি অসুবিধার সম্মুখীন হয়েছে। বিশেষকৈ সাধারণ জনতা যিসকলে দিন হাজিরা করে কি করব, মাজত কিন্তু এই মুহূর্তে হাহাকার সৃষ্টি হয়েছে, কেন যিমান বিল আহিব লাগে তাতকৈ অধিক বেশি বিল আহিছে। আসলে কিয় আমি রাইজর উপরা প্রতিক্রিয়া জানিবলৈ যত্ন করিম, যেহেতু রাইজ আমার লগত উপস্থিত আছে। আমি বর্তমান তিনিচুকিয়ার পরিবেশ দেখাইছো, তিনিচুকিয়াত কিন্তু যেদরে বিদ্যুৎ থাকিব লাগে তেনেদরে বিদ্যুৎ না থাকে, কিন্তু বিল তাতকৈ বেশি আহে, সেয়া কিন্তু কারণ সকলে জানিব বিচাৰিছে। আর মই যেহেতু রাইজ আছে মোৰ লগত, মই কিছু কথা জানিবলৈ যত্ন করিম রাইজৰ পৰা। বাইদেউ আপনার ওচৰলৈ আহিছো, স্মার্ট মিটার লগোৱাৰ পিছৰ পৰা কিমান অসুবিধা সম্মুখীন? আমার যে স্মার্ট মিটার লগোৱাৰ পৰা বহুত অসুবিধা আছে, কারণ কেলে এতিয়া চোৱা আমার অকমান যদি আমার তিনিচুকীয়াত বা যতে অসমতে হ'ক অকমান বৰষুণ দিয়াৰ লগে লগে আমার কি হয় কারেন্টটা কাটি দিয়ে, কারেন্টটা কাটে কাটে দিনটো কেতিয়াবা দুদিন কাটি দিব, কেতিয়াবা তিনদিন কাটি দিব, কেতিয়াবা মানে তিনি ঘণ্টা চারি ঘণ্টাও নাহে। আজি আমি সেই কারেন্টটা না থাকতে আমি আমার রেশনের দোকানের কেরাসিন তেল দিছিলে, কেরাসিন তেলটো আজি লুপ্ত করে দিলে, লুপ্ত করে পিনি প্রাইভেটের বাহিরত বিক্রি করে আছে 90 টাকা 100 টাকা লিটারকে, কারণ কেলে আজি দুখিয়া মানুষ দিয়া বস্তুখিন বাহিরত কিয় বিক্রি করব লাগে, হে বস চেনি দিয়ে বোলে আমি নিউজত ঢের পাই থাকো, চেনি দিয়ে কেরাসিন তেল দিয়ে বোলে ডাইল দিয়ে বহুতখিনি পাই থাকো, কিন্তু আমার আমার রাইজে চাউলকিটা বাহি একু নেপায়, আৰু আটাও আহে বুলি কয় আটানো কলৈ যায়, সেইবিলাক আমিতো একো নাপাওঁয়ে, নোপোৱা ক্ষেত্ৰত আমি সেইখিনি সামৰিয়ে লৈছোঁ। তথাপিতো আমি দুখীয়া মানুহে এতিয়া দিন হাজিৰা কৰি খাওঁ, আমি স্মার্ট মিটাৰৰ কাৰণে ৰিচাৰ্জ কৰিব নোৱাৰোঁ, আমাক আগত যিটো আমি যেনেকৈ লাইট জ্বলাইছিলোঁ আমাক তেনেকৈ লাগে, এই স্মার্ট মিটাৰ অতি সোনকালে বন্ধ কৰিব লাগে। এয়া আজি দাবী আসলে তিনিচুকীয়া বিষয়ে রাইজর, মই আৰু রাইজর ওচৰলৈ আহিবলৈ যত্ন করিম। হয়তো আপনার ওচৰলৈ আহিছো, হয় যে কি কব, স্মার্ট মিটারের লগত আপত্তি নাই, কিন্তু যিটো বিল যিহারে বৃদ্ধি পাইছে পূর্বতে যে বিল এইটা বিল আপনি যদি চাই যথেষ্টখিনি পার্থক্য আছে, কি কব এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে কবলে এটু বিচাৰিছো যে আমি এতিয়া এদিনও ধৰি লওক আমি জব কাৰ্ড কৰি খোৱা মানুহ, আমি সাধারণ মানুহ, রেশন চাউলখিনি পালে কি হব? আমাৰ এতিয়া বর্তমান ধৰি লওক ল'ৰা ছোৱালীক আমি রেশন চাউলখিনিয়ে পোহৰ বিলা বনাওঁ, কাৰণ কেলৈ আমি চাউল এটাই প্ৰতি 5 কেজি পাওঁ, সেই 5 কেজি আমি খামি না, যদিও আমি 4টা আছে 20 কেজি পাওঁ, আমি কেরাসিন তেলটো নিদিয়ে বন্ধ কৰিলে, ৰেচন দোকানত আগতে 100 টকা লিটাৰকে দি আছিলে, বৰ্তমান তেলটো বন্ধ কৰি দিলে, কেরাসিন তেল নালাগে আমাক, ধৰি ল'লোঁ আমাৰ কেরাসিন নালাগে, কৈছে যে আজি অসমত মানুহ মানে অসমৰ মানুহ এঘৰ দুখীয়া হৈ থাকিব নিদিওঁ বুলি কৈছে, প্ৰত্যেকেই মানে লাইটৰ বিল 200 ইউনিট ফ্ৰী পাব বুলি কৈছিলে, 200 ইউনিট ফ্ৰী কোনে পাইছে আমি দেখা নাই, প্রথম মিটার ফ্রিকে লগাইছিলে, হয় সেটো মানে যিবোৰ বিপিএল মানুহ মিটার ফ্রি দিছিলে, কিন্তু এতিয়া রিচার্জ 200 ইউনিট দিম কৈছিলে, মই নিউজে চিউজে পাই আছো, কিন্তু 200 ইউনিট নালে 1 ইউনিট ফ্রি দিয়া নাই। আমি এতিয়া বর্তমান ধৰি লওক কেতিয়াবা দোকানত আমি 1 ইউনিটত 10 টকা ভৰিবলগীয়া হৈছে, আজি 200 টকা পয়সা আমি রিচার্জ কৰিলে আমি দুদিন নেপাওঁ লাইট বিল, আমি এতিয়া ফেন হঞ্চলালে আমার ভয় লাগে, কেলে কাইলৈ রিচার্জ যদি কাটি দিয়ে আমি পোহৰ কবা পাম, আমার ল'ৰা ছোৱালীৰ কাৰণে বিশেষ কথা, আমি দুখীয়া মানুহ, আমার ল'ৰা ছোৱালী পঢ়াবই লাগিব যি কৰি হ'লেও, সেইকাৰণে মই যদি দুখীয়া মানুহ যদি এই অসম চৰকাৰ বিজেপি চৰকাৰ যদি দুখীয়া যদি মূল্য বুজি পায় তেতিয়াহ'লে আগৰ মিটাৰটো দিবলৈ এতিয়া স্মার্ট মিটাৰটো এৱাই লৈ যাবলৈ বুলি মই ক'ব বিচাৰোঁ। আৰু এটা কথা জানিব বিচাৰিম, যিহেতু আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, যেনেদৰে বিল দিয়ে ঠিক তেনেদৰে আপোনালোকে কাৰেণ্ট পায় নে নাই, সেইটো এটা ডাঙৰ কথা। আমি যেনে ধরনে কারেন্টটু মানে পাম বলে আমি পোহরটো পাম বলে আমি বিলটো দি থাকো, বিলটো দিয়ার পিছতো আমি আন্ধার থাকবলগিয়া মানে বাধ্যত পড়ো, কারণ কেলে যেতিয়া আমার চাকি বাতি ধূপ চুপ জ্বলাব সময় হয় সেইটো সময়তে আমার সন্ধিয়া সময়তে আমার কারেন্টটো গুছি যায়, যায় যে যায় 1 ঘণ্টা 2 ঘণ্টা নাহে, তেতিয়াতো আমি মম জ্বলাবলে বাধ্যত হয়, এডাল মমে কিন্তু আমার 10 টকা মম ডালে 1 ঘণ্টাও নজ্বলে, তেতিয়ালে আমার ঘরখন পোহরত থাকিব লাগে না আন্ধারত থাকিব লাগে, সেই মমডালৰ পোহরটো আমি নেপাওঁ, নেপাওঁ গতিকে আমি বহুত বিপদত পড়ছো, আমার ল'ৰা ছোৱালী ভবিষ্যতত মানে এনেকুৱা বিপদত পড়িব লাগে, আর আমার এই স্মার্ট মিটারটো যেনেকে রাইজে বিচাৰিছে তেনেকে আমার স্মার্ট মিটার নাইকিয়া কৰি দিব লাগে। নিশ্চয়কৈ, যিহেতু বহু অভিযোগ বহু অভিযোগ মূল্য বৃদ্ধি, তার লগতে যি দেখাইছে মূল্য বৃদ্ধি রাইজ এফালে জলাকলা খুয়াইছে, তার লগতে সমান্তরালকে দেখা গৈছে এই যে বিদ্যুতের বিল যি আসলে বৃদ্ধি পাইছে এই বিদ্যুতের মাজত কেনেকে ভরব, যেহেতু দিন হাজিরা করা লোক সর্বসাধারণ রাইজক কিন্তু ইতিমধ্যে জলাকলা খুয়াইছে, যেদরে বিদ্যুতের বিল লয় ঠিক তেনেদরে কিন্তু বিদ্যুৎ নাপায় বলে সকলে ইতিমধ্যে অভিযোগ দিছে, কেন এজাক বরষুণে আসলে এজাক বরষুণে দেখা গৈছে দুদিনের কারণে কারেন্ট নাইকিয়া হয়ে
হৈ যায়, চাকিৰ পোহৰ থাকিবলগীয়া হয়, কিন্তু তেওঁলোকে চাকিৰো ব্যৱস্থা কৰিব নোৱাৰে বা সেই লেম্পটো জ্বলাব নোৱাৰে, কিন্তু তেওঁলোকৰ ওচৰত কেৰোচিনৰ যিহেতু অভাৱ, কি কৰিব আচলতে? সকলোৰে মাজত ইতিমধ্যে হাহাকাৰ এই স্মাৰ্ট মিটাৰক লৈ, আৰু সেই হাহাকাৰ কিন্তু ৰাইজৰ প্ৰান্তে প্ৰান্তে আমাৰ সাংবাদিকসকল দেখুৱাইছে, আৰু এয়া আমি দেখুৱাইছোঁ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকক। এয়া তিনিচুকীয়াৰ পৰিৱেশ, তিনিচুকীয়াটো কিন্তু একেই হাহাকাৰ, সৰ্বসাধাৰণ ৰাইজক ইতিমধ্যে জ্বলা কলা খুৱাইছে এই স্মাৰ্ট মিটাৰে। আৰু এই মুহূৰ্তত আমাৰ তিনিচুকীয়াৰ পৰিৱেশ বা তিনিচুকীয়া ৰাইজৰ যি সৰ্বসাধাৰণ ৰাইজৰ মনৰ ভাৱ জানিবলৈ যত্ন কৰিলোঁ নিউজ 18ৰ যোগেদি।